নোয়াখালীতে ভারত সীমান্তে হত্যা বন্ধ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিভিন্ন সময় বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে ফেলানি সহ প্রাণ দিয়েছে অনেক বাঙালি। প্রতিদিনই বাংলাদেশ সীমান্তের কোথাও না কোথাও হত্যা করা হচ্ছে বাংলাদেশিদের, কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। এমন অবস্থায় সীমান্তে হত্যার প্রতিবাদে ও হত্যা বন্ধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সমাবেশ হয়। রোববার সকালের দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে নাগরিক পরিষদ নামে একটি সংগঠন এ কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, ভারত সীমান্তে বাংলাদেশিদের নির্মমভাবে বারবার হত্যা করা হলেও সে দেশের সরকার এবং সর্বোচ্চ আদালত এ নিয়ে মাথা ঘামাচ্ছে না, ফলে বারবার বিএসএফ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে আহ্বান করেন তারা। সীমান্ত হত্যা যেন বন্ধ হয়, এই প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। সবাই আমরা এককভাবে, জাতিগতভাবে, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে কোনো রাজনৈতিক, আমাদের অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে আমাদের সাধুবাদ জানাই আজকের এই মানববন্ধনের জন্যই। সবাইকে চলতো না, আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সুপ্রিম কোর্ট এই বিচার নিয়ে তালবাহানা করতেছে। আমরা বলবো ভারতে কোনো বিচার নাই। এমকে ইসলাম বাবু, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।